জানাল ভাই আইন তুলি আর একটু দাম মান জানান তো গরুবে দাম হতো এ দাম বুঝে বেচা দাম বুঝে মনে করো এনে দাম দিলে 1,80,000 এখন বেচা মনে করো 1,50,000 যেহেতু অনলাইনের মাধ্যমে লাইভ চলে একটু মানে যতটুকু পারণ অনেক সীমিত 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 আরবে আরই বুঝে 25 মনে করো বেচা দাম আচ্ছা ইবে 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 এই 20 ধরন ইবে ইবে 15 একটু সামনে আইন দেই সামনে আইও এটা একটু অনন্ত তো মোটামুটি মানে বড় মান গরু যা আছে বেগুন দেখা যায় হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি কোয়া বেশ সব কোয়ালিটির এবো তো হাইয়ার লেডি লই এবার একটু তুলি দাও ইবে হতো এখন সীমিত দাম 15 আচ্ছা আচ্ছা দর্শক দর্শকের উদ্দেশ্যে আর চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চননগর হামিদ তারা তোমার যুক্ত করি এগুলো তো আর মুরব্বি জানি আলম ভাই দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে রেড়ে সোনামর সহিত চট্টগ্রাম সহ ফটিকচুরি আনাছে আনাছে কিন্তু আর জানি আলম ভাইয়ের গরু কিন্তু পৌঁছে যায় গই তো তার প্রেক্ষিতে আর প্রমোটিং মূলক ভিডিও আইলাম দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে জানি আলম ভাইয়ের বেশ কিছু বড় মানের গরু আছে এবং ছোট মানের গরু আছে অন্য জায়গার মধ্যে আর বড় মানের গরু দেখাবে লাগছি লাল নীল খালা যে কোনো কালারের গরু অনরা বাসি বাসি নিতে পারিমান জানি আলম ভাই সর্বোচ্চ কত দামের পর্যন্ত গরু আছে রে এডের মধ্যে আছে যে 1,60,000 উড়ে নাই আর অন্য খামারের মধ্যে আছে 6,00,000 পর্যন্ত আছে 6,00,000 পর্যন্ত আছে সর্বনিম্ন যারা অনেকে আছে যে ছোট মানের গরু টার্গেট করে বা 60-65-70 তো এরকম মানের গরু এইরকম মানের গরু এইরকম আর 1,00,000 নিচে এইরকম ঘন গরু নাই মানে যা আছে বেগুন বড় বড় গরু হ্যাঁ হ্যাঁ লাখ লই এর উর্মি কি আছে এখানে আর আরো কিছু গরু চাইও কিন্তু গরু দেখা যায় সাদা তাইলে তুলি দন্ত বদনা ক্যামেরা একটু সামনে আইও বেত তো গরু কোন জায়গার গরু খামার মধ্যে কত পরিমাণ গরু আছে আর এটা আছে যে ধরন 200-8,000 বাজার আছে কিছু আচ্ছা আর আর এক কামার আছে 17 হ্যাঁ প্রায় 17 কাছা আছে আর বেশি হয়ে গেলে লাভ নাই ধরুন 70-80 70-80 মতো গরু আছে অন কত বছর ধরে ইয়া গরু ব্যবসা করে আয় 8,000 বাজারত গরু বেশি যা 16-18 বছর ধরে ফসে আবার আচ্ছা মনে করেন কাঞ্চননগর আগে ফার তো নানি বিরাট নাজিরাট বিভিন্ন জায়গার বেশি আর প্রায় নাকি আলোচনা করছি গরু বড় আছে না ছোট আছে না আর এর তিনো মানুষ আইয়ে এখন তো আসলে আর ভিডিও করতে করতে কিছু মানুষ দেখি যারা যারা সেটা করতে হচ্ছে আঙ্কেল আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ হারুন রশিদ আচ্ছা আচ্ছা তুই অনেক মানে গরুর ব্যবসা করেন না নাকি গরু ব্যবসায়ী যাতুন গরু লেবেলা বিভিন্ন জায়গার তো মানুষ স্বয়ং সাক্ষাৎ একজন চিটাগাঁওয়া মানুষ হইলাম আর বড় ভাই আঙ্কেল আঙ্কেল আসছি মানে চিটাগাঁওতুন গরু আঙ্কেল খোলই গরু যে গরু নাকি গত বছর 80-90 আছে এখন এবছর বছর চলে 1,30,000-35,000-40,000 আসলে সবকিছু দ্রব্য মূল্যের দাম বাড়ছে এক কিছু দাম বাড়ছে বর্তমান বাংলা সময় দাম ছাড়া না বাড়ে অনেক দিনের বাস নাই এক কিছু দাম বাড়ছে ঠিক আছে আঙ্কেল কিন্তু গরু লই আঙ্কেল হলো শুভকামনা এই ফর দিয়ে আর কিছু গরু চাই এই ফাঁসাই মানত যে 1,30,000
যারা মোটামুটি মানে ক্লাসিক্যাল পিপল ক্লাসিক্যাল জনগণ আছেন লাগোর উপরে বাজেট আছে তারা কিন্তু জানি আলম ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চননগর হামিদপাড়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে প্রায় অনার বুদ্ধি বয়স ধরে গরুর লয় জড়িত আছে গরুর ব্যবসা করে অন্যান্য ব্যবসার পাশাপাশিও গরুর লয় ব্যবসা করে তো গরুর ব্যবসার মধ্যে যদি অনারা যদি যোগাযোগ করতে চান উপরে যে স্ক্রিন মধ্যে নাম্বার দেওয়া আছে একদম ডেসক্রিপশনের মধ্যে ইমেল লয় যোগাযোগ করতে পারেন আর তারপরেও জানি আলম ভাই একটু নাম্বার কই দেন 10 খান গাড়ির নম্বর আছে আচ্ছা আচ্ছা যেখানে মরতে চাইলে পাওয়া যাবে আচ্ছা এটা আসলে গরু যেখানে পর্যায়ে গরু আছে সাদা খালা অনর বিভিন্ন কালারের আইটেম আছে গরু যদি চাই আর তো নখামার মধ্যে আরো বড় বড় গরু আছে কোয়ালিটি বাজেট কত গরম গরু বাজেট 6 কোটি এটা 1,90,000 নিচে গরু নাই 1,90,000-6,00,000 পর্যন্ত মানে ক্লাসিক্যাল পিপল যারা আছে আর কি একটু উচ্চ ফ্যামিলি যারা আছে গরু একক ভাবে গরু PGF মানে নেপাল ব্রাহ্মা ব্রাহ্মা নাই ব্রাহ্মা বই হইল মিশা কত হইব ক্রস ক্রস আছে ব্রাহ্মা ক্রস কি সুন্দর লাল ব্রিজ আছে বড় আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর আচ্ছা এই নো অন স্ক্রিনে দি ক্যামেরা এই পাশে চলে নে এই নিউ স্ক্রিনে দি করবেন সাইড করবেন ইতিয়ন আঙ্কেল এই কি করছেন ইতিয়ন আঙ্কেল কি দিন এই করে দিও ঠিক আছে সব ঠিক আছে গরু দেখা নেই একু নে গরু ফেলে এটা তো প্রায় বিশাল গরু আছে চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চননগরের হামিদপাড়া যুক্ত গরু যে হামিদপাড়া বাজারের পূর্ব পাশে হালকা পূর্ব পাশে জানি আলম ভাইয়ের নাম হইলি কিন্তু ব্যাকগুনে চিনি বই সারা গান সাইরা হন এই সাদা পাঞ্জাবি এই সারা গান আজি দীর্ঘদিন ধরে মানুষ পরিচিত এলাহার আমি দীর্ঘদিন ধরে এটা গরু লয় জড়িত ব্যবসা লয় জড়িত আগে গাছের ব্যবসা করতো ইনো আছে ইনো আছে পাশাপাশি অন বিয়ে হিসেবে করে অনুঠায় মাইতে কুরবান সারা কি অনুঠায় মাইতে গরু ফাদে বলুন মাঝে মধ্যে ফাদে ইনশাআল্লাহ সারা বিভিন্ন বিয়ে মেজবান আছে সপ্তাহে থাকি 12 মাস থাকি 12 মাস গরু ফাদে যদি বাসুর গরু কেও ফালি বেলায় কিনতে চাই তাও পাইবো আচ্ছা আচ্ছা ফালি বেলায় হোসে গরম মাইতে দুধ খাবেন লাই গরু ফালতেছন কুরবাইনে এবং মেজবান বিয়ে শাদি
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গরু চাইলে কিন্তু আরা জানালাম ভাই তুমি জানালাম দীর্ঘদিন ধরে ব্যবসা করে চট্টগ্রামের ফটিকচুরির কাঞ্চননগর হামিদতলা তার লোকেশন যদিও চট্টগ্রামের বিভিন্ন আনাচাহান আছে তার গরু যাই এবং ফতেয়াবাদের মধ্যেও কিন্তু তার গরুর আসন আছে এবং এটা কিন্তু লাখের উপরে গরু যা আছে দেখুন খুব ক্লাসিক্যাল ক্লাসিক্যাল গরু লাল সাদা খালা বিভিন্ন রং বেরঙ্গের গরু আছে একদম উগ্র গরু মধ্যেও স্পূর্ণ দেখি আর দেখাছ না কোন গরু তো ডাক উগ্র গরু তো আর এরা ডাকনো দেখি অনা যারা গরু লইবেন সরে জমিন এর সাই দেবেন বাজ্যে বাজ্যের সাই দেবেন খেলে ওনারা বাজ্যে বাজ্যে সাই সাই পছন্দ করি করিল ঠিক গরু এটা বাজ্যে বাজ্যের সাই সাই লুত পারিবেন যে কালার মনে হয় কালার লুত পারিবেন সাদা খালা বেগুনি বেগুনি তো নাই সাদা খালা এবং লাল একদম চমৎকার চমৎকার কিন্তু গরু আছে এটা জানে এলাম ভাই তো ননা এটা চাইলে কি আয়ের গরু কিন্তু সাইরে এটা লুই দিতে পারবে সুড়ো 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 গরু মানে ওটা যেটা আছে এটা সুড়ো গরু আছে না না এটা সুড়ো গরু মানে ওনার বাজেট তো লাখের উপরে 90 লাখের উপরে না এই বয় 1,90,000 এর উপরে 1,90,000 এর উপরে ক্লাসিক্যাল পিপল যারা আছে ইতারা লাগি কিন্তু 18 মন ওজনের গরু আছে 17 18 মন যারা আসলে এই বিভিন্ন বিভিন্ন প্রবাসী ভালো রেমিটেন্স যোদ্ধা এবং ব্যাংকার ভালো পজিশনত আছেন ওনারা কিন্তু জানাইলাম ভাই যোগাযোগ করিবেন জানাইলাম ভাই একদম ওনার ঘরের দ্বার প্রান্তে কিন্তু গরু কিন্তু ফসাই দিব এবং কম খরচে কম খরচে যেভাবে কম খরচে এইভাবে কিন্তু ওনারা জানাইলাম ভাই তুমি গরু পাইবেন জানাইলাম ভাই ওনারা কিভাবে যোগাযোগ করবো তারপরে শেষ উদ্দেশ্য কইবেন এবং শেষ উদ্দেশ্য হল যে মোবাইলে যদি যোগাযোগ করে যোগাযোগ পাইব ওনার নাম্বার তো কই দিয়ে এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিই জি আর কোনো বক্তব্য আছে দর্শকদের না দর্শকদের উদ্দেশ্যে যদি আর তুমি গরু লইতে চায় ভালো কোয়ালিটি মানর দর্শকের কথাবার্তা যদি ভালো লাগে আমাদের থেকে নিতে পারবে ধন্যবাদ ধন্যবাদ বেগুনের অনলাইন এতক্ষণ ধরে লাইফ ইউ সাইন কে হতো সাইন আর একটু কমেন্ট করে জানাবেন আর এগুলো পরিবেশ চেষ্টা করছি এবং কমেন্টের মধ্যে কোন মানন গুরু শোন ওনারা জানাবেন এবং সর্বশেষ জানালাম ভাই লোকেশনে আরো একবার দিদি চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চননগর মধ্য কাঞ্চননগর ধরে ইয়েন ইয়েন হলো হামিদপাড়া হামিদপাড়া হইলে ওনার যে কোনো জায়গার মধ্যে পাইবেন এবং গুগল যে লোকেশন আছে ম্যাপ ম্যাপের মধ্যে হামিদপাড়া লোকেশন নিয়ে পাইবেন এগুলো জানিয়ালাম ভাই জানিয়ালাম ভাই দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করেন জানিয়ালাম ভাই স্যার দেখানোর সাথে সাথে ওনারা কিন্তু জানিয়ালাম ভাইয়ের চিনিবেন ইমে দেয়ারে কল দেওয়ার সাথে সাথে পাইবেন আর নাম্বার তো স্ক্রিনের মাঝে দিদি সেই সুবাদে জানিয়ালাম ভাইয়ের কাছে ওনারা যে কোনো মানের গরু পাইবেন আশা করি ওনারা এই জানিয়ালাম ভাই তুমি গরু লইবেন এবং জানিয়ালাম ভাই তুমি গরু লইলে ওনারা যে কোনো মানের গরু পাইবেন সুড়ো বড় মাদারি এনে সাদা লাল খালা যে কোন পর্যায়ের গরু পাইবেন এবং বাসি বাসি গরু লইতে পারিবেন লাখের উপরে তো 600-700 লাখ পর্যন্ত গরু আছে গরুর গুস্তলে কিন্তু অসুবিধা না আর গরুর মধ্যে গো স্পোর্ট নাই কুরবানোর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো গরুবে সবলম পরিব সুস্থম পরিব সুন্দরম পরিব নিজের মনের যেবে সুন্দর চাহিদা ইবে কিন্তু গরুবে লয়ে কুরবানি দন মানে উত্তম তো সেই হিসেবে এটা কিন্তু গরু দিন দেখিলাম আর কিন্তু খুব চমৎকার লাল এবং কোনো স্পোর্ট নাই গরুর মধ্যে অলরেডি আর এর দেখিলাম শহরের এক বড় ভাই পাঁচ গরু লই যারা রেতুন তো ওনারা যারা দূর দূরান্ত তুন চাইবেন আশা করছি জানিয়ালাম ভাই যোগাযোগ করিয়ে ওনারা গরুর মান কোয়ালিটি ওনারা যাচাই বাছাই করিয়ে কিন্তু গরু লইতে পারবেন একদম বাজার মাইজ একটা গরু উড়ে জানিয়ালাম ভাই তুন আল্লাহর মতো একটা গরু আছে ঠিক আছে ভালো থাকিবেন সুস্থ থাকিবেন এবং ভাই জানি কে এ পাশে অনেক গরু লইন না আরাম চলি বসে বুঝবে অনেক গরু লইন না নাকি জি হঠাৎ আচ্ছা লই দিন আর আব্বু তুমি লাইয়া দে একবার এসে দের গরুইন পাচ্ছেন ওই ওনা পাচ্ছল ইন দিবে জি তো গরুর মান কি রকম দেখিলেন আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেই বাংলা গিয়ে খুব সুন্দর গরু আছে আরে আমার মানে কি গরু মানে কি চোখ খেলে দেড়ে গো এন উগ্গ তুন উগ্গ সুন্দর তো দাগ তো নাই কোনো দাগ নাই মানে আই হন্ন হলে সারি হন্ন হলে মিয়ান বুঝিন না পারে দি এটা লাই বিন বাসি বাসি বাচ্চা ভাই আরে আর না না সুন্দর মতো মানে নানা রাখি তো নানা খুব সুন্দর মতো আর বাচ্চা বাসি দি একবার সরসাই দি আচ্ছা আর খুব ভালো লাগি কালারও সুন্দর গরু উসা উসা ওজন ওজন ব্যাগ নিকতে ভালো লাগি ব্যবহার ব্যবহার কেন জানো জানো ভাই ব্যবহার কি রকম আলহামদুলিল্লাহ হই ভালো লাগি এবং কিছু হই ভালো লাগি একদম পারফেক্ট না পারফেক্ট অনেক কত হই জানেন ভাই আসলে দীর্ঘদিন ধরে ব্যবসা লাইনে আছে তো জানেন ভাই বুঝে আসলে কোয়ালিটি তেমন বেশি লাভ না করে সীমিত উপ পর্যায়ে ও সাড়ে আন্ত লাভ না করে হইতে গেলে উনি আপন টোটালি লাভ না করে ইল্লে উনি একদম একদম সর্বনিম্ন লাভ পান আপন গজ্জে দে আচ্ছা আচ্ছা ইনা আমি হইতে গেলে একবার হইতে গেলেন এই বর্তমান বাজারে ইন হইতে গেলে পানির দামে পাই গই দি আচ্ছা আচ্ছা পানির দামে কিন্তু গরু লই গিয়ে আর বাদদা আমার নাম কি দেবে ওয়াজেদ ওয়াজেদ ভাই কিন্তু পানির দামে পাঁচ গরু লই গিয়ে আর জানিলাম ভাই তুমি জানিলাম ভাই ওয়াজেদ ভাই পাঁচ গরু লই গুন অনেক সাথে কি দিলেন আর সাই না কিছু উপহার দিতে পারেনি আচ্ছা আচ্ছা পাঁচ গরু ভাই ভাই 5 লাখ উড়ছে হ্যাঁ আর যাচ্ছে নানা দেখ কি সাই আই আম টাম খাবাই রে খুশি করি তেন ঠিক আছে ভাই ওনার খানসন্ন কথা চুন কেন আল্লাহ ওনার আর আর দর্শকের উদ্দেশ্য দর্শকের পক্ষতন এবং জনগণের পক্ষতন ওনার ধন্যবাদ জানাই আসলে দুয়ো টিয়া ফালি আনা খানসন্ন করে মানুষের পক্ষ দেশ দূরান্ত তুন যারা আইউন জানেন ভাই তো ওনারা ভালো মানের গরু কোয়ালিটি পূর্ণ গরু লই যেতে পারিবেন আশা করি এবং সশাক্ষাৎ প্রমাণ
ona dekilen 500 গরু লই চিটা অতনের আর ওয়াজেদ ভাই এবং তার আব্বা মিলিয়ে খুব চমৎকার চমৎকার বাসি বাসি আর লইদে কিন্তু এটা কিন্তু ওনারা খালি বাসি বাসি লইতে পারিবেন সাদা কালা লাল গুটগুটে লাল আর কিছু গরু ওনারে এবার একটু জুম গরিয়া দেখাই ওনারা খুতুন আসলে কমেন্ট করতে লাগি ওনারে একটু জানাবেন এবং গরুর আর একটু সামনে তো একটু দেখাই একদম মানে ওনার সামনে তো কিছু গরু দেখার ইন হলো একদম ক্লাসিক্যাল গরু একদম কোনো কুত নাই কোনো দাগ নাই গরু ইন মধ্যে সরজমিনে আরে চাইলাম আর কি একদম দেখুন না লাল গুটগুটে ইবো লাল গুটগুটে গরু বে ইবো লাল লাল সুচুচু গরু বে গরে নিজে আর আহাকবো জানি আলম বতা আর নিজে ব্যবসা করিব কিন্তু তেমন সীমিত লাভ করিব দাইলে বেশি লাভ না করবে তো দেখতে লাগবে না কিন্তু ক্রেতা বিক্রেতার কিন্তু সরজমিন আয়ের দেখলাম ক্রেতা বিক্রেতা কিন্তু বহুত বহুত মাসি গরু কিনেস তো আরো কিছু গরু ওনার একদম সরাসরি দেখাই আচ্ছা এই কি গরু লইতাছ না জি জি ইস দিন মো সালাম সাদা জেলা এক কেজি জি ধরো এই ফোন লুঙ্গি না তুলি মেজবা সাহেব আছি আর আর আরে আর দেখিলাম গরু লইবে লাইছে আসলে তো তার পছন্দ অপছন্দ আর একটু সাইম যারা আসলে ক্লাসিক্যাল পিপল তারাই কিন্তু আইবো এডে গরু লইবে লাইডে কিন্তু গরু কোনো স্পোর্ট নাই আর দেখি জি খুবই খুবই সাইলেন এইবার দেবে এবার দেবে দুনো লবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা জানেন ভাই কি কেন চাই এখন কি দি দিবেন না গরু গরু নিলে ডিম দ অনেক কি অদলা হলি লই যাবেন নাকি জি জানেন ভাই ইবে ইবে কত কইন দনে ইবে রইম যে 1,30,000 1,30,000 তো অনলাইনে অনেক গরু পছন্দ হয় না জি অনেকে দুনো একসাথে লেবেন না নাকি দুনো একসাথে নেব ফ্যামিলি লাই নাকি জি আচ্ছা আচ্ছা তো আর ইবে ইবে কত সেন জানেন ইবে রইম যে ওরতন 1,50,000 বেশি লই 1,30,000 ইবে 1,50,000 তাহলে টোটাল মিলে দে 2,80,000 না 2,80,000 তো আমার কি রকম দাম অনর হাকাতে লাগবে আঙ্কেল তো হই আর নানা ও আচ্ছা অনর নানা আর আঙ্কেল আর কি তো মানে অনেক কি রকম হন আইন দুনো 2,00,000 কইম দে 2,00,000 80,000 বেশ কম 80,000 বেশ কম আর না দিল তো তুমি চলে এ কি হন কি মানে আমনাই তো গাজত গাজতে নাতিরা আমনা হবে না আর একটু ক্যামেরা একটু সামনে মানে অনে কতলি পারিবেন 2,50,000 2,50,000 তাহলে ভাই আরো লাগিব আর সীমিত 2,70,000 লইম নাতির তো অনে যদি বেশি বের উদ্দেশ্য থাকিল অনে একটু আর একটু বাড়াই দাম দম না আই বাড়াই দাম না যদি সীমিত দাম বাটার দামে গরু বেশি আই দামে দিন ঠিক আছে কিন্তু এখন তো উত মনে করুন 2,50,000 মূলি না 50 দিন পাইব দিলে আরো 10,000 কমাই আরে 70 লইতে দিব ইয়ান হইলে 8,00,000 নিতে দিব 70 দিব ল অনে পারবেন না সন্না তো তো অনে দুও গরু লেবেন নিকে যাসা বাসাই করি আইব যাসাই বাসাই করি আই এর সাইব যেহেতু মনে করুন গরু মানু ভালো খুব সুন্দর কোনো স্পোর্ট নাই সাদা গরু একটু করে সাইজ দাই তাহলে তোমার দাগ টাগ আছে না কোনো দাগ নাই ফেরেস এই ফাস্ট মনো বনো আর ইবে কত দূরে গো ইবে সাইম ইবে অনে এক ফাস সাইলেন দেরি আর ইবে এক তিন সাইলেন দে আচ্ছা না গরু হিসেবে তেমন খারাপ ন কারণ গরু কোয়ালিটিও ভালো এবং কোনো স্পোর্ট নাই মানে শেষ পর্যন্ত কত দূর পারিবেন 1,60,000 70 এবং ষাট আছে আশা করি বেচা কিনে যাবো এবং তার আগেও চাই পূর্ব তো চাই ফেলে গরু আরো সুযোগ আছে আজকে যদি আইয়ের সাইড চারে আগেও কিন্তু গরু চাই তার মানে এবার কিন্তু একদম পরিকল্পিত ভিডিও ন অর্থাৎ ইতারা কিন্তু আগে কিন্তু গরু চাই মোটামুটি দরদাম করছি এখন কিন্তু আর একটু চাইতে পারছি মেজবা তো আশা করি গরু কিন্তু বেচ হয়ে যাবো ঠিক আছে জানালাম আমরা বেচন তুলে আর একটু গরু দেখাই তো এই পাশে কিছু গরু দেখাইম এবং আমরা প্রায় লাইভ অনেক অনেক কম লতি কথা হই প্রায় 20 মিনিটের উদ্দে লাইভ হইবে তো এই পাশে ইউ আর গরু দেখাই ইবে লাল নো ইবে খালাস সুসুকে গরু জানো মা ইবে কত হইলেন দে খালাস সুসুকে বে পাঁচটা হইলেন ভুলি গে 1,60,000 1,60,000
কিবে হবো না ফাসমন চারমন ফাসমনও না ফাসমন আছে ফাসমন হলে হর 1 লাখ 60 চাই তো ওনারা একটু কমেন্ট মধ্যে দাম দা নেবেন কমেন্ট মধ্যে কইবেন আসলে কত হইলি চলিবো আজ জুমারও আদান দিদার এক ফাসাই এক ফাসাই এক ফাসাই এক ফাসাই জুমারও আদান দিদার আর লাইফই ব্যাটে শেষ করে দিম তো এই সর্বশেষ ইবলু যে মূলত গো প্রমোটিং মূলক ভিডিও দৈনিক কাঞ্চননগর সংবাদের মধ্যে কাঞ্চননগরে যারা গরু ব্যবসায়ী আছে এবং ফুটিক চুরি তথা চট্টগ্রামে যারা গরু ব্যবসায়ী আছে তারা তারা তুলি ধরিবে চেষ্টা করে লাইভের মাধ্যমে তারা যে গরু বেচা বিক্রি করে হয়তো অনেকেই না জানে লাইভের মাধ্যমে শত শত মানুষ যেহেতু দেখের এবং দেখিব সেই হিসেবে অনেক মানুষ হয়তো আগ্রহ নিয়ে আর যোগাযোগ করতে পারে সেই হিসেবে আর প্রমোটিং মূলক ভিডিও আগ্রহ দেখায় এবং তারা গরির মানুষও আর যোগাযোগ করে প্রমোটিং মূলক ভিডিও করিবে লাই ওনারা যোগাযোগ করতে পারেন দৈনিক কাঞ্চননগর সংবাদের ইনবক্সত এবং যোগাযোগ করতে তারা দারণ পার্সোনাল আইডি মেদি এবং আজের এই লাইভ করতে গিয়ে কথার বাচন দিয়ে যদি ভুল ভ্রান্তি হয় কোনো সময় দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও আল্লাহ হাফেজ।